অবন্তিকার বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়াজ সাদাত অবন্তিকার আত্মহত্যার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সকালে কুমিল্লার বাসায় অবন্তিকার মা তাহমিনা শবনমের সাথে কথা বলেন তারা। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে দলটি দীর্ঘ আড়াই ঘণ্টা কথা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। শেষে দলটি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় যায় এবং মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলেন। তদন্ত কমিটির কাছে সব বলেছেন বলে জানান অবন্তিকার মা। আমরা তদন্তের কাজ চালাচ্ছি এই ঘটনার সম্পর্কে। অবন্তিকার আম্মার যেটা জানা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সে ব্যাপারে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। তদন্ত কমিটি আসছে তদন্ত করবার জন্য। ওনারা আমার থেকে তথ্য নিয়েছেন যে ঘটনা ঘটেছে, ঘটনার বর্ণনা আমি দিয়েছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন ওনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা।